সালমানের রহমান ও আনিসুল হক গ্রেফতার, শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা, এজাহারের পরে নির্দেশ আদালতের। 15 আগস্ট শোক দিবসের ছুটি বাতিল, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত, কর্মসূচির নামে নাশকতা রোধে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে, ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। অশান্তি সৃষ্টির অপচেষ্টায় হিন্দুদের উপর হামলার অভিযোগ, মির্জা ফখরুলের গণহত্যা তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপি চিঠি। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে আটক করেছে পুলিশ। আজ আদালতে নেওয়া হবে তাদের। নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের আটক করা হয়। ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান মঙ্গলবার সন্ধ্যার পর গণমাধ্যমকে জানান, দুজনকে নিউ মার্কেট থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন, একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে চলে যান। আওয়ামী লীগের নেতারাও আছেন আত্মগোপনে, কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন বলে খবর এসেছে। এমন পরিস্থিতিতে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতারের কথা জানালো পুলিশ। 15 আগস্ট শোক দিবসের ছুটি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল হয়েছে। শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করত। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক হয় বিভিন্ন রাজনৈতিক দলের। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে কিনা সে বিষয়ে আলোচনায় ভিন্ন ভিন্ন মত আসে। এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ শোক প্রস্তাব গ্রহণ করে। 15 আগস্ট কোনো কর্মসূচির নামে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকালে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের মতো রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানব বানিয়ে রেখেছিল আগের সরকার। হুকুমদাতাদের তালিকা করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও বিজিবি সদস্যদের দেখতে মঙ্গলবার সকালে বর্ডার গার্ড হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় তাদের স্বাস্থ্য ও অন্য বিষয়েও খোঁজখবর নেন তিনি। পরে হাসপাতালের বাইরে এসে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবারের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, যাদের হুকুমে শিক্ষার্থীদের গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদেরকে হুকুমের আসামি করা হবে, অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 15 আগস্ট যেটাই হয়, দেল বি হ্যাভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ কেউ যাতে কোন রকমের গন্ডগোল করতে না পারে। পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, এগুলো ন্যাশনাল ফোর্স, এটা কারো পার্সোনাল ফোর্স না। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দেম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে, তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন, কারণ আমি তো এটার মালিক না, আমি সাইন করতে পারি, এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, এতদিন বিজিবিকে নতজানু করে রাখা হয়েছিল। বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। আমি বলেছি যে যতদূর আমার এখানে বলার আছে,
আমি মনে করি সবাই দেশবাসী বলবে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে, বা আমি জানি না, দ্যাট ডেজ আর ওভার। তারা বর্ডার রক্ষা করার কথা, তাদেরকে বলে পিঠ দেখাও, নো মোর, নো মোর, ইনশাআল্লাহ ইট ইজ নট গোয়িং টু বি এনি মোর। রাজনৈতিকভাবে যেন পুলিশকে আর কেউ ব্যবহার করতে না পারে, সেজন্য পুলিশ কমিশন তৈরির চিন্তা ভাবনা চলছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা ছাত্র কোটা আন্দোলনের মধ্যে ছিলেন, আপনারা ডিজাইন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এক পরিবার, এই পরিবারের মধ্যে বিভেদ করার কোনো সুযোগ নেই। মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে তিনি এ কথা বলেন। বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থেকে ধৈর্য ধরতে হবে সব ধর্মাবলম্বীদের প্রতি তিনি আহ্বান জানান। রুকনুজ্জামানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। মঙ্গলবার বেলা 12টার দিকে পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। হিন্দু সম্প্রদায়ের নেতারা বর্তমান পরিস্থিতি প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন। আমাদের উপর যত ঘটনা হয়েছে আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি, 53 বছরে একটি ঘটনারও বিচার হয়নি। এই বিচারহীনতা দূর হবে আশা করি। আমরা এত অত্যাচারিত, আমরা সইতে পারছি না। আপনি আপনার এই সময়ে বৈষম্য বিরোধী সমাজ, জ্ঞানভিত্তিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার কাজটি শুরু করে যাবেন। পরবর্তীকালে আমাদের রাজনীতিকরা যারা দায়িত্ব নেবেন তারা যেন এই পথ থেকে বিচ্যুত হতে না পারে। পরে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায় সহ সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, বাংলাদেশের মানুষ এক পরিবার, বিভেদ করার সুযোগ নেই। এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি, যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার। এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ, এটি আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি যেন না। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার, ন্যায় বিচার হলে কে বিচার পাবেন? আমাদের বলেন, আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে প্রতিষ্ঠা, এইটা হলো যে মূল সমস্যার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই যাবেন, আর কিছু যাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কোনো পার্থক্য করা বা বিভেদ করার বাংলাদেশ তারা চান না। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে ঠিক করার উপর জোর দিয়ে তিনি বলেন, এগুলো পচে গেছে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে, নাগরিকদের সাংবিধানিক অধিকার দিতে হবে। ধৈর্য ধরে সংকট কাটাতে সবার সহযোগিতাও চান সরকার প্রধান। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আমরা এসেছি যে আমরা এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিবেন। মন্দির পরিদর্শনের সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেই মিটিং দিয়ে বললাম যে এই কথা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসররা ভারতে পালিয়ে গিয়ে এখন সেখান থেকে ষড়যন্ত্র শুরু করেছে। ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় হিন্দুদের উপর হামলা করছে। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স আব্দুল পাঠান তথ্য ছবিতে দেখুন টেক্সট রিপোর্ট। ঠাকুরগাঁও সদরের গড়িয়া কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অভিযোগ করেন, শেখ হাসিনার দানবীয় সরকার কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। লক্ষ লক্ষ মানুষ
কিভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে আমাদের নিরীহ মানুষের উপরে মির্জা ফখরুল এই সময় বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের সময় ছোটখাটো দুই একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটা ধর্মীয় হামলা নয়। হিন্দু মুসলমান আলোচনা নয়, রাজনীতি আলোচনা হতে পারে, কিন্তু ধর্মীয় কোন বিভেদ এখানে নাই। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের প্রচেষ্টা আপনারা করছেন আপনাদের উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য খারাপ। আপনারা বাংলাদেশে আমার একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান। আপনারা ভুলে যাবেন না যে আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাবেক সরকারের 15 বছরে বিএনপির প্রায় 700 নেতা কর্মীকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, নির্যাতনের পরও বিএনপি কখনো হাল ছেড়ে দেয়নি। এই যে নির্যাতন, নিপীড়ন, হত্যা, গ্রেপ্তার, এই করে 15 বছর এই সরকার চলছে। এত নির্যাতনের পরেও আপনারা কখনোই হাল ছেড়ে দেননি। এরপর যখন এইবার আন্দোলন শুরু হলো, ছাত্ররা, আমাদের সন্তানরা, আমাদের ছেলেরা যখন আন্দোলন শুরু করলো, তখন আস্তে আস্তে আন্দোলন এর আগে বিএনপি মহাসচিব দিনাজপুরের সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে শত শত মোটরসাইকেলের শোভাযাত্রায় তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। সেখানে শহীদ সরণিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে সকলকে শান্ত থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই হত্যাকাণ্ডে ও নাশকতার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের বিচারও চেয়েছেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক্সের এক টুইট বার্তায় তার মায়ের দেয়া 3 পৃষ্ঠার এই বিবৃতি প্রকাশ করেছেন। ঢাকা ছাড়ার পর এটাই শেখ হাসিনার প্রথম বিবৃতি ছিল। শেখ হাসিনা বলেন, গেল জুলাই থেকে আন্দোলনের নামে নাশকতা, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গেছে। ছাত্র, শিক্ষক, পুলিশ, এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ, সাংবাদিক, সংস্কৃতিসেবী, কর্মজীবী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পথচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতরা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের প্রতি শোক এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছেন তিনি। শেখ মুজিবুর রহমানের প্রতি চরম অবমাননার অভিযোগ এনে তার বিচার চেয়েছেন দেশবাসীর কাছে। একই সাথে যথাযথভাবে মর্যাদার সাথে ভাব গম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস 15ই আগস্ট পালনের আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, কারো জীবন বিপন্ন হবার ঝুঁকিতে পড়লে সেনাবাহিনী তাদের আশ্রয় দেবে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হলে অবশ্যই আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার বিকেলে রাজশাহী সেনানিবাসে অতিথি ভবনে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় সেনাপ্রধান বলেন, পুলিশ এখন একটা ট্রমার মধ্যে আছে, তাদের ভেতর আস্থা ফিরে না আসা পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে, তারা আত্মবিশ্বাসী হলেই সেনারা ব্যারাকে ফিরে যাবে। সেনাপ্রধান আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুর কোনো ইস্যু নেই, অন্তর্বর্তীকালীন সরকারের উপর বহির্বিশ্বের কোনো চাপ নেই, রাষ্ট্র সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান সেনাপ্রধান। সংখ্যালঘুদের উপর সহিংসতার চেষ্টাকারী দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সাবেক মেয়রের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার বিকেলে সবুজবাগ থানাধীন বাসাব বৌদ্ধ মন্দির পরিদর্শন ও ধর্মগুরুদের সাথে মত বিনিময় শেষে তিনি আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের নির্দেশে আতঙ্কিত নাগরিকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। ইশরাক হোসেন বলেন, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে,
অনেক দুষ্কৃতিকারী বিএনপির নাম ভাঙিয়ে পাড়া মহল্লায় বাসা বাড়ি কলকারখানা ভাঙচুর করছে, নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে, গণতন্ত্রের এই অর্জনকে বিনষ্ট করার জন্য নানা চক্রান্ত করছে, বিভিন্ন মসজিদ মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে। এসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে দিতে হবে। একটি চক্র তারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে এই অবস্থায় এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ফায়দা লোটার চেষ্টায় তারা ষড়যন্ত্র করেছে, এটি এখন সবার মাঝেই পরিষ্কার। এর এই অবস্থায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, উনি বিশেষভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আমরা যাতে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং সেন্সিটিভ যে সকল জায়গা রয়েছে সেখানে যাতে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের কাছে যাই, আপনাদের সাথে এসে কথা বলি এবং আপনাদেরকে জানাই যে আমরা আপনাদের পাশে রয়েছি। শুনেছেন, সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহ নগরীর দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে অভ্যুত্থান ঘটানো শিক্ষার্থীরা। প্রতিবাদ প্রতিরোধের প্রত্যয়ে দীপ্ত এসব গ্রাফিতি নজর কাড়ছে সবার, নতুন বাংলাদেশের স্বপ্নের কথায় অনুপ্রাণিত অনেকে। ময়মনসিংহ থেকে অমিত রায়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার বিক্ষোভে শেখ হাসিনা সরকারের পতনের পর ময়মনসিংহের বিভিন্ন এলাকার দেয়ালে চোখে পড়ছে গ্রাফিতি। অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজ ও রাষ্ট্রের সংস্কার, ঘুষ দুর্নীতি বন্ধ করা, স্বৈরতন্ত্রের অবসান, বাকস্বাধীনতা, সম অধিকার থেকে শুরু করে সব রকমের বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি চোখে পড়ছে। নগরীর টাউন হল মোড়, বিদ্যাময়ী স্কুল, ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়, গঙ্গাদাস গুহ রোড, কলেজ রোড সহ বিভিন্ন এলাকার দেয়ালে রং তুলির আঁচড়ে ছাত্র জনতার আন্দোলনের গৌরবময় নানা চিত্র ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। দেশ গড়ার নতুন প্রত্যয় আর সংস্কারই তাদের লক্ষ্য। যেহেতু আমাদের আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী, তো সেই দিক থেকে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবকটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, আদিবাসী সবাই আমরা সামনে আসতে চাচ্ছি যে আমরা সবাই বাংলাদেশি। এতদিন বাংলাদেশ যেভাবে সমস্যাগ্রস্ত ছিল এই সমস্যাগুলোকে কাটিয়ে এসে আমরা নিজেরাই নিজের উদ্যোগে এসে এই বাংলাদেশকে আবার নতুন করে এগিয়ে নেওয়ার যে স্বপ্নটা রয়েছে তার দিকে একটি নতুন স্টেপ শুরু করার চিন্তাভাবনা করছি। নিজেদের উদ্যোগে আমরা নিজেরা ফান্ডিং করে করে আমরা এই উদ্যোগগুলো করছি, করে করে প্রত্যেকটা আমরা চাই আমাদের ময়মনসিংহের প্রতিটা দেয়াল রাঙিয়ে উঠুক। আমরা আন্দোলন চলাকালীন সময় থেকে গ্রাফিতির কাজটা করছি, এটার মূল লক্ষ্য হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশের স্বাধীনতাটাকে আমরা আঁকার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের মত হয়তো বা ভিন্ন হতে পারে, বাট আমরা যেন একজন আরেকজনের মতকে বা ভিন্ন মতকে সম্মান জানানোর মতো মেন্টালিটি আমাদের ক্রিয়েট হয়, এটাই হচ্ছে এটা মূল্য। এটা আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, এটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে রাখবো, তাই না? তোমার জেনারেশনকে বলা হয় আমরা খুব স্টারবান, আমরা সবসময় লেগে থাকি, তার জন্য লেখা হয়েছে হাল ছেড়ো না। এবং এভাবে প্রত্যেকটা আস্তে আস্তে কোনো না কোনো আমাদের বর্তমান জেনারেশন যে মোটিভগুলো বা চিন্তাভাবনা সেগুলো ফুটিয়ে তুলেছি আমরা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব কর্মে মুগ্ধ শিক্ষকরাও। ভালোই লাগতেছে তাদের এই রাস্তাঘাট পরিষ্কার করা, তারপরে ওই যে ট্রাফিকের দায়িত্ব পালন করা, দেয়াল সাজানো, ড্যাশটাকে সাজানো। উত্তাল আন্দোলনের দিনগুলো স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে গণমানুষের স্মৃতিতে, সাহস ও প্রেরণা যোগাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ, কুমশিয় নামগুলো আরেকবার জানিয়ে। সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার, শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা, এজাহারে করেন নির্দেশ আদালতের। 15 আগস্ট শোক দিবসের ছুটি বাতিল, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত, কর্মসূচির নামে নাশকতা রোধে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে, ঢাকেশ্বরী মন্দিরের প্রধান উপদেষ্টা, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। অশান্তি সৃষ্টির অপচেষ্টায় হিন্দুদের উপর হামলার অভিযোগ, মুজাফফরে গণহত্যা তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপি চিঠি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, আগে 9টায় রয়েছে নিউজ ক্যাপ্টেন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট বিষয় দেখতে ভিজিট করুন www.dvnews24.com, facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews।